ফসলের জমিতে মহিষ ঢুকে যাওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার নরহট্টা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায়। আহতরা হলেন বেশু মণ্ডল বয়স 38 বছর ও তার স্ত্রী জয়ন্তী মণ্ডল বয়স 30 বছর। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তরা হলেন বিশ্ব ঘোষ, ছোটন ঘোষ সহ বেশ কয়েকজন। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো আজ সকালে বিশু মণ্ডল তার জমিতে ফসল দেখতে যায়। সেই সময় হঠাৎই দেখতে পায় তার জমিতে এলাকারই কয়েকজন মহিষ ঢুকিয়ে ফসল নষ্ট করছে। তারই প্রতিবাদ করতে যায় বিশু মণ্ডল। এরপর তাকে বাঁশ, লাঠি ও ধারালো অস্ত্র বেধড়ক মারধর করায় অভিযুক্তরা। খবর পেয়ে ছুটে আসে তার স্ত্রী, তাকেও বেধড়ক মারধর করা হয় ও পরনের শাড়ি ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে বিশু মণ্ডল ও তার স্ত্রীকে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই দম্পতি। এই ঘটনায় ইংরেজবাজার থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। কাদের জমিতে ঢুকেছিল? গরু না গোটাটা ঘটনা সকালে ও জমিনে গিয়েছিল, জমিনে গিয়ে দেখছে যে মহিষ পুরো ও জমিনে ঢুকে রেখেছে। ও বাধা দিতে গিয়ে ওকে পুরো মারধর ওর স্ত্রী গিয়েছিল, কাপড় টাপড় মানে ছিঁড়াছিঁড়ি হয়েছে, ওকে ধাক্কা মারা হয়েছে। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে গোবিন্দপুর মাঠে, নদীর ধারে, কালিন্দী নদীর উপরে। কারা মারধর করেছে? ঘোষগুলো, আরাপুরের ঘোষগুলো। কিসের জমি ছিল না? ওখানে ছিল ঝিঙা ছিল, তারপরে ডাঁটা আছে, ভিন্ডি আছে, তারপরে ওই গরু খাবার। কী দিয়ে মারধর করেছে? লাঠি দিয়ে। আর ওদের কাছে তো হাসপাতাল থাকেই, এখন তো হাসপাতালে ভর্তি। হ্যাঁ, এখন তো হাসপাতালে ভর্তি করতেই হবে, কিছু করার নেই। অভিযোগ করেছেন অভিযুক্তের বিরুদ্ধে? হ্যাঁ করেছি, বলতে যে থানাতে জানানো হয়েছে, হসপিটালে হসপিটালে এসেছি আমরা। কী নাম আপনার? মজবুত। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আরভিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, B2/245 কল্যাণী, আরভিজে বসন্তবাবু রোড, কাঁচড়াপাড়া, কলেজ মোড়, কসমো বাজারের পাশে, চৌধুরী অ্যাপার্টমেন্ট। যোগাযোগ করুন আরভিজে উদ্যোগ, 96/99 বাস স্টেশন রোড, কাঁচড়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা, সতীশ নদী রোড। আমাদের ফোন নাম্বার 9836004 0559।